আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে পাকা সফেদ আর জেলির মতো মোরব্বা বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি পাকা সফেদা নিয়েছি। প্রথমে আমি খোসা ছাড়িয়ে বীজ বের করে নেব। এবার আমি পাকা সপেটা পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দেব। পেস্ট করে গামলার মধ্যে ঢেলে নিয়েছি, একটু জল দিয়ে গুলে নেব। একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব। এগুলো আমি ফেলে দেব আর এইগুলো নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির এক বাটি কর্নফ্লাওয়ার। আর ছোট চামচের এক চামচ কফি আমি আগে থেকে গুলে রেখেছিলাম জলে, এবার দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এটা কালার হওয়ার জন্য দিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি সিরা তৈরি করার জন্য উনুনের কাছে চলে যাব। চিনি আমি এই বাটি দেড় বাটি চিনি দেব, হাফ বাটি জল দিলাম। সিরাটা একটু চটচটে ভাব চলে এসছে, আমি কোনো একটার বা দুটার করিনি। এবার আমি সপেটার বাটার দিয়ে দেব। হালকা আছে, অনবরত নাড়তে হবে, না হলে নিচে বসে থাকার বসে যাওয়ার ভয় থাকে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে চারটা এলাচ থেকে। আপনারা চাইলে ছোট চামচে দুই থেকে তিন চামচ গাওয়া ঘি দিতে পারেন, আর তো আমি এখানে ঘি ব্যবহার করলাম না। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা স্টিলের থালাতে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। এই যে প্লেটে পেস্তা আর কাজু আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, এবার একটু ছড়িয়ে দিলাম।
বন্ধুরা এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম, আধ ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম আমি আধ ঘন্টা পরে, কতটা শক্ত হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাবো। আমি পিস কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা বাদাম। আর গ্রেট করা চেরি। মোরব্বাটা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে।